দেনার দায়ে আত্মঘাতী প্রাক্তন শিক্ষক অনাদিকান্ত পুঁই, বয়স 68 বছর, বাসন্তী থানার 6 নম্বর সোনাখালি গ্রামের ঘটনা। বাজারে প্রায় 1.5 লক্ষ টাকা দেনা ছিল, সেই দেনা শোধ না করতে পারায় নিজের ঘরে বিষ খেয়ে আত্মঘাতী হন। তাকে উদ্ধার করে পরিবারের লোক বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বাসন্তী থানায় নিয়ে গেছে। বাসন্তী থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, খবর 72 ঘন্টা। কেন জানা ছিল জেনা কত টাকা জেনা জেনা জেনার জন্য কি চাপ দিত কেউ? কারা চাপ দিত? থানায় অভিযোগ করেছিলেন? থানা থেকেই তো আসছে। উনি ছিলেন কি জানেন? কি কেন বিষ খেলেন কেন? বললাম তো পাওনা দাদা। কত টাকা জেনা ছিল বাজারে? পাওনা দাদা চাপ দিত? কোথায় বাড়ি ওনার? সোনাখালি। কোথায়? নাম কি ওনার? কি করেন উনি? শিক্ষক ছিলেন। আপনার কি হয়? কি চাইছেন? কি এই যে পাওনা দাদা যে চাপ দিত, সে কি চাইছেন? দিতে পারবো না, এরকম একটা ব্যাপার আছে। একটা জিনিস আমার খুব ভালো লাগে না, যারা চাপ দিত তাদের কি শাস্তি চান? শাস্তি কি? আপনার নাম?